মুহূর্তে আমরা আছি মানি কন্ট্রোলের উপর এবং আজকে আমরা বিশেষ একটি কোম্পানিকে নিয়ে আলোচনা করতে চলেছি যার মধ্যে উইকনেস দেখতে পাওয়া যাচ্ছে। যেই কোম্পানি নিচের দিকে নেমে আসার জন্য রেডি হয়েছে দেখতে পাওয়া যাচ্ছে। তো এই মুহূর্তে আমাদের জানা খুবই দরকার আছে যেটা কি আমাদের কাছে সুযোগ এসে পৌঁছেছে কি না। তার আগে ফ্রেন্ডস, এখন অবধি যদি স্টক বেঙ্গলি চ্যানেলকে সাবস্ক্রাইব না করেছেন তাহলে সাবস্ক্রাইব করে নিন এই ধরনের নতুন নতুন বাংলাতে ভিডিও দেখার জন্য। এই মুহূর্তে এই কোম্পানি ট্রেড করছে 6,860 এর কাছাকাছি। এর মধ্যে আমরা দেখতে পাচ্ছি 52 উইক হাই আছে 8,000 এর কাছাকাছি এবং লো আছে 5,400 কাছাকাছি। তো চলুন কোম্পানির মধ্যে পজিটিভ নেগেটিভ দিক কি আছে, কোম্পানি আদৌ প্রফিটেবল আছে কি না, আমরাও কি নজর রাখতে পারি কি না সেটা আমরা দেখে নেব। প্রাইস পারফরমেন্স যদি দেখবেন তো এই এক বছর ধরে সবার পারফরমেন্স এই কোম্পানি দেখাতে পারেনি, কিন্তু 3 ইয়ার যদি দেখবেন তো সেখানে দেখুন 100%-এর মতো পজিটিভ পারফরমেন্স আমাদেরকে দেখিয়েছে। টুডেতে দেখতে পাওয়া যাচ্ছে 8 লাখের ভলিউম জেনারেট হয়েছিল, তার মধ্যে থেকে 52% কোয়ান্টিটি ট্রেড হয়েছে, রাইট? লাস্ট ট্রেডিং সেশনের কথা বলছি এখানে আমি। ইয়েস্টারডে যদি দেখবেন তো 7 লাখ, দেন তার মধ্যে থেকে 56%, 1 উইক আগে 7 লাখ, দেন তার মধ্যে থেকে 49%, এবং 1 মান্থ আগে 9 লাখ, দেন তার মধ্যে থেকে 49% কোয়ান্টিটি ট্রেড হতে দেখতে পাওয়া যায়। নাম্বারটা দেখে ফ্রেন্ডস বুঝতে পারা যাচ্ছে যে ভারী পরিমাণে কিন্তু এর মধ্যে বাইং চলছে। যদি কমিউনিটি সেন্টিমেন্ট দেখবেন তো 100%-এ কমিউনিটি এই মুহূর্তে বাইং করার জন্যই পরামর্শ দিচ্ছে। চলে যাব নিচের দিকে, তার আগে দেখে নেব যে এর মধ্যে কত টার্গেট প্রাইস দেওয়া আছে। প্রভুদাস লীলাধর এর মধ্যে টার্গেট প্রাইস দিচ্ছেন 8,200 কাছাকাছি, মতিলাল অজওয়াল 8,800, শেখ খানকেও আমরা দেখতে পাচ্ছি যে সেম 8,800 কাছাকাছি টার্গেট প্রাইস দিচ্ছে। তো অনেক উঁচুতে কিন্তু টার্গেট প্রাইসও দেওয়া হচ্ছে। দেখে নেব কোম্পানির মধ্যে রেভিনিউ কেমন আছে। 2019 সালে কোম্পানির মধ্যে রেভিনিউ ছিল 18,400, দেন 26,000, 26,600, 31,600, দেন 41,000 কারোর। নেট প্রফিট যদি দেখবেন তো 3,000, 5,000, 4,000, 7,000, দেন 11,000 কারোর হয়ে দাঁড়িয়েছে। ডেপ্ট ইকুইটি কোম্পানির মধ্যে ডেপ্ট আছে, যেহেতু কোম্পানি ফাইন্যান্স সেক্টরে বিলং করছে তো সেই কারণের জন্য আমরা দেখতে পাচ্ছি যে কোম্পানির মধ্যে কিন্তু ডেপ্ট আছে। তো এই মুহূর্তে যেই কোম্পানিকে নিয়ে আলোচনা করছি সেই কোম্পানির নাম হচ্ছে বাজাজ ফাইন্যান্স লিমিটেড। বাজাজ ফাইন্যান্স নিজের সেক্টরে মার্কেট লিডার আছে, আরও আছে 23%-এর মতো, এবং এই কোম্পানির ডিভিডেন্ড ইল দিচ্ছে 0.44%-এর মতো। ম্যাক্সের চার্ট যদি দেখবেন তো উপরের দিকেই পারফরমেন্স দেখাচ্ছে, আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে নিচের দিকে নেমে আসছে। তো এই মুহূর্তে ডেফিনেটলি সুযোগ এসে পৌঁছেছে আমাদের কাছে। সাপোর্ট কী আছে সেটা অবশ্যই আমরা জানবো, তার আগে আমরা বেসিক কিছু পয়েন্ট আরও দেখে নেবো। দেখুন ফ্রেন্ডস, ফাইন্যান্স সেক্টরে আমরা দেখতে পাচ্ছি বাজাজ ফাইন্যান্স কিন্তু মার্কেট লিডার আছে। 1 ইয়ারের সিএজিআর নেগেটিভ আছে, কিন্তু পেছনের সময়গুলো যদি দেখবেন তো দেখুন 26%, 3 ইয়ার্সে, 5 ইয়ার্সে 19%, এবং 10 ইয়ার্সে 51%-এর মতো পজিটিভ পারফরমেন্স এই কোম্পানি আমাদেরকে প্রেজেন্ট করেছে। ইপিএস যদি দেখবেন তো 87, 73, 116, 190, 203, তো আর্নিং পার শেয়ারের মধ্যেও জম দেখতে পাওয়া যাচ্ছে। এই মুহূর্তে বাজাজ ফাইন্যান্সের চার্ট আমি আপনাদের সামনে ওপেন করে নিয়েছি। এই লেভেলটা দেখতে পাওয়া যাচ্ছে 8,000-এর লেভেল থেকে কন্টিনিউসলি আমরা দেখতে পেলাম যে নিচের দিকে নেমে এসেছে। এখানে আরএসআইকে ইনক্লুড করে নিই, আরএসআই নাম্বারটা আমাদের দেখা খুবই দরকার আছে। আরএসআই নাম্বার যদি দেখবেন তো আরএসআই নাম্বার দেখুন এই লেভেলটা যদি দেখবেন তো দেখতে পাওয়া যাচ্ছে 78 অবধি পৌঁছিল, দেন সেখান থেকে নিচের দিকে নেমে এসেছে। এই মুহূর্তে আরএসআই নাম্বার 30 হয়ে দাঁড়িয়েছে। তো আমরা দেখতে পাচ্ছি যে ওভারসোল্ডের কাছে এসে পৌঁছেছে। তো এই মুহূর্তে কিন্তু অবশ্যই নজর রাখার সময় এসেছে বাজাজ ফাইন্যান্সের দিকে। ফাইন্যান্সের মধ্যে আমরা দেখতে পাচ্ছি নেক্সট যে সাপোর্ট আছে সেটা আছে 6,600 কাছাকাছি। 6,600 লেভেলকে ভেঙে দিলে ডেফিনেটলি এই কোম্পানি কিন্তু 6,500 আসতে পারে। 6,500-এর লেভেলকেও যদি ভেঙে দেয় 6,200 অবধি আসতে পারে। 6,600, দেন 6,500, দেন 6,200 কাছাকাছি আসতে পারে। এই মুহূর্তে ওভারসোল্ডে এসে পৌঁছেছে। এই মুহূর্তে দেখুন বারবার ওভারসোল্ডে এসে কিন্তু ব্যাক করেছে। দেখুন আরএসআই নাম্বার 24-এ কিন্তু চিরদিন থাকেনি, দেন সেখান থেকে কিন্তু অনেকটাই উপরের দিকেও গেছিলো। তো এই মুহূর্তে ডেফিনেটলি পিক করার সময় এসেছে বাজাজ ফাইন্যান্সকে। তো আপনাদের কী মতামত অবশ্যই কিন্তু ফ্রেন্ডস কমেন্ট বক্সে লিখতে ভুলবেন না। অলরেডি আমরা দেখতে পাচ্ছি এই দেখুন বলিঙ্গার ব্যান্ডের মধ্যে যে সাপোর্ট আছে সেটা আছে 6,800 কাছাকাছি। 6,800 লেভেলকে ভাঙলে কিন্তু অনেকটাই নিচের দিকে নেমে আসতে পারে। চলুন দেখাবো একটা নতুন ভিডিওর সাথে। লাস্ট অব দি ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।